এই যে টাইমটি দেখতে পাচ্ছেন ওরা রাত্রিবন্দের আছে। হ্যালো স্যার, আসসালাম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলার শিক্ষক রেজাল স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ সারা, রোহান, আইমান, জামান। তোমরা ক্যামেরা অন করবা। আইমান, জামান, অর্ণব এবং রোহান, তোমরা ক্যামেরা অন করো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার কথাগুলো শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, তাই তো? আমার কথা স্পষ্ট? ওকে, রোহানের ভাই সোহান কোথায়? সোহান কোথায়? তাহলে আমাদের সাথে এখন আছো অর্ণব দাস, আইমান, জামাল, রোহান, সোহান এবং সারা। সোহান, তুমি টি শার্ট পরো, একটা জামা পরে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? আমরা গত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের কি পড়া ছিল কে বলতে পারবা? আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছি বা কোন বিষয় নিয়ে আমরা পড়াচ্ছি কে বলতে পারবা? কি বলো? ওইগুলা নিয়ে আলোচনা করছি স্যার। পড়া ছিল যে স্যার সদ্দার তার কবি পরিচিতি। হ্যাঁ হ্যাঁ, স্যার সদ্দার তার কবি পরিচিতি ছিল তোলপাত থেকে। সদ্দার এবং কবি পরিচিতি, কেমন? ঠিক আছে, এর আগে আমরা নীল নদ আর পিরামিডের দেশ পড়িয়েছিলাম, মনে আছে? নীল নদ আর পিরামিডের দেশ, নীল নদ আর পিরামিডের দেশ। ওখান থেকে ওখানে যে সৃজনশীল প্রশ্ন আছে বইয়ে, প্রথমটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের থেকে এটা সিডব্লিউ নিই নাই। আমি আজকে, তোমরা কি এটা শিখেছো? আচ্ছা না, আমি তোলপার দিয়েছি, ঠিক আছে, কিন্তু এর আগে আমরা নীল নদ আর পিরামিডের দেশ এই ভ্রমণ কাহিনীটি পড়িয়েছিলাম, সবকিছু শেষ করেছি, কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের থেকে নেওয়া হয়নি। আশা করি তারপরে স্যার এরপর দিন স্যার আপনি কভার খ লিখাইছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি তুমি শিখেছো। ঠিক আছে, আমরা তোলপাট গল্পের আজকে শব্দার্থ এবং লেখক পরিচিতি দিয়েছিলাম, ঠিক আছে? আমরা এখন তোমাদের থেকে আমি কিছু প্রশ্ন নিব, সবাই একটু খাতা কলম নিতে হবে, তোমরা একটু খাতা কলম নিতে হবে, সবাই একটু খাতা কলম নাও। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? যুক্ত হয়েছ তোমরা এখানে, যারা কথা হবো না আমি রিমুভ করে দিব, রাখবো না। মেশকাত যদি যুক্ত হও আমাকে আওয়াজ দাও। এতেসাম রুমেল, ক্যামেরা অন করো। ক্যামেরা, আইমা, সবাই ক্যামেরা অন করতে হবে। রোহান, সোহান, মিসকাত, অর্ণব দাস, আইমান, জামাল, মিসকাত ক্যামেরা অন করো। যদি এখানে ক্লাস করো ক্লাস ঠিক মতো করতে হবে, না হলে তোমরা চলে যাও, সমস্যা নাই, ক্লাস না করলে চলবে। যারা ক্লাস করবো অবশ্যই ক্যামেরা অন করে প্রস্তুতি নিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে ক্লাস করতে হবে। এখানে এসে এমনি বসে থাকবা আওয়াজ না করে ওরকম হবে না। এতেসাম রুমেল, শুনতে পাচ্ছ আমাকে?
ইহতিসাম রুমেল মেসকাত কি আমাকে শুনতে পাচ্ছো ঠিক আছে সবাই নিয়েছো জি স্যার আমি যে শব্দার্থগুলো কথা বলবো আগেগুলো লিখো উত্তর লিখবা না এখন শুধু প্রশ্ন লিখো ওকে স্যার প্রথমে লিখবে গারো পাহাড় শব্দার্থ গারো পাহাড় আমি এগুলো সিরাপি করাচ্ছি তোমরা প্রথমে খাতার উপরে তারিখ দাও খাতার উপর তারিখ দাও তারিখ দিয়ে বাংলা তোলপাট গল্পের নাম লিখো তোলপাট খাতার উপরে তারিখ দিবা এরপর টিচারের নামের সংকেত দিবা নাম দিবা টিচারের নাম স্যার গারো পাহাড় কি আমি বলতেছি আমার আগে কথাগুলো শুনো তোমরা খাতার উপর তারিখ দাও এরপরে গল্পের নাম আর এক খাতার এক কোনা এক পাশে টিচারের নাম হ্যাঁ প্রথমে লিখো গারো পাহাড় তোমরা যারা নতুন জয়েন করতেছো এখন মিসকার তারপর আহমেদ সিফাত নতুন যারা জয়েন করছো আমার কথা কি শুনতে পাচ্ছ আহমেদ সিফাত আমার কথা শুনতে পেলে তোমরা লেখা স্টার্ট করো তোমরা না কথা না বলে এখানে বসে থাকতে হবে না এখানে বসে থাকলে আমি যদি কেউ রেসপন্স না করো আমি ডিলিট করে দিব লিখছে ওকে উত্তর পড়া লিখবা উত্তর পড়া লিখবা একটু প্রশ্ন তারপর লিখবা চাঙ্গারি চোয়াকা ও গোয়াকা র রসিকা চাঙ্গারি গারো পাহাড় তারপর চাঙ্গারি তারপর কাফেলা তারপর লেখা হচ্ছে জয়ীব পরীক্ষা জ অঙ্গুষ্ঠীয় রশ্মিকার প জয়ীব স্যার প্রথমটা কি কে বলতেছ স্যার প্রথমটা কথা কে জিজ্ঞেস করছো স্যার হ্যাঁ বলো এখানে দেখতে পাচ্ছিস কি রে এটাই তারপর লিখবো কুচুর এটা লিখো কুচুর ছেলে মেয়ে এই জিনিসটা লিখো নাম্বারটা বলেন তিন নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছো ওটা লিখো প্রথমটা কি প্রথমটা কি কে জিজ্ঞেস করছো কে জিজ্ঞেস কথা বলতে হতো কে বলছো তুমি কি এখানে লিখতেছো না এখানে বসে আছো আওয়াজ করতে হবে আব্দুল্লাহ লিখো মাঝখানে কোন প্রশ্ন করা যাবে না দ্বিতীয় নম্বরটা তারপর লিখবা উর্দি দ্বিতীয় নম্বরটা কি না আমি পাঁচ থেকে বলতে পারবো না আমি এখানে সিরিয়াল বলতেছি এরপর লিখবা উর্দি এখানে দেখতে পাচ্ছ এটা এটা উর্দি উত্তর লিখবা না এখন উদি তারপর লিখবা পাঞ্জাবি মিলিটারি পাঞ্জাবি আমি এখন যেগুলো বলতেছি ওগুলা লিখে ফেলো তার নতুন আসছো এখন পাঞ্জাবি মিলিটারি
লিখতে পারো আমি কাউকে দিয়ে বলাবো কয়টা হয়েছে আইমান জামাল বলো তো রোহান বলো আটটা না তারপর লিখো তারপর লিখো চিক্কর লিখছে নয়টা হয়েছে না এরপর লিখবে প্রৌঢ় এরপরে খালি রাখো এরপরে তোমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন লিখো এই এখানে খালি রাখো যাতে তোমরা উত্তরগুলো লিখতে পারো পরে চলে আসো পরে লিখো শওকত ওসমানের প্রকৃত নাম কি শওকত ওসমানের প্রকৃত প্রশ্ন লিখো প্রশ্ন লিখে নিচে উত্তর লেখার জন্য খালি রাখবা শওকত ওসমানের প্রকৃত নাম কি আচ্ছা উনি কত সালে শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেন তোমরা শুধু প্রশ্ন লিখবা পাশে খালি মানে প্রশ্নের উত্তর লেখার জন্য খালি রাখবা শওকত ওসমানের কত সালে জন্মগ্রহণ করেন শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেন হ্যাঁ খালি রাখবা লেখার জন্য স্যার লিখছি এরপরে কি লিখব শওকত ওসমান ছোটদের জন্য অনেক গ্রন্থ লিখেছে তার মধ্যে দুটি গ্রন্থ লিখতে হবে লিখবা ছোটদের জন্য ওনার দুটি গ্রন্থের নাম কি ছোটদের জন্য লিখা দুটি গ্রন্থের নাম লিখো কথাগুলো ছোটদের জন্য শওকত ওসমান মানে ছোটদের জন্য তোমাদের জন্য অনেকগুলো গ্রন্থ লিখেছে তো তুমি এখন লিখবে হচ্ছে শওকত ওসমান ছোটদের জন্য লেখা দুটি গ্রন্থের নাম লিখো শওকত ওসমান ছোটদের ছোটদের জন্য লিখা দুটি গ্রন্থের নাম লিখো এই কার বাসায় কথা হচ্ছে বাসায় কার কথা হচ্ছে এটা সাউন্ড মিউট করো অথবা শওকত ওসমানের ছোটদের জন্য দুটি গ্রন্থের নাম স্যার আমি যেটা বলছেন এটা আমি লিখতে যাচ্ছিলাম যে স্যার স্যার তারপরে প্রশ্নটা কি তারপর হচ্ছে উনি কত সালে মৃত্যুবরণ করেন শওকত ওসমান কত সালে মৃত্যুবরণ করেন তারপরে প্রশ্ন শেষ তোমরা এবার লিখে স্টার্ট করো তোমাদের সময় থাকবে সময় হচ্ছে তোমাদের
আমি 10টা 10 নিব সরি 55 50 হ্যাঁ 10টা 10 নিব 15 মিনিট সময় তোমরা দ্রুত লেখা স্টার্ট করো লিখে উত্তরগুলো লিখো স্যার লেখার প্রতি দিতে হবে হ্যাঁ লিখে তোমরা গ্রুপে দিবা অবশ্যই করে দিবা স্যার কি লিখবো কে বলছে কথাটা স্যার আমি এমমা থেকে স্যার তাহলে তুমি বসে থাকো কিছু করার নাই তোমার ক্লাস কি এখন সময় শুরু হয়েছে ক্লাস কি এখন শুরু হয়েছে তুমি এখন আসলা কেন ছোটদের জন্য গ্রন্থের নাম লিখো তোমরা লিখবা তুমি অনেকগুলো গ্রন্থ লিখছেন তার মধ্যে উনি ছোটদের জন্য যে কোনো দুটি গ্রন্থের নাম লিখো Thank you.
নকল অথবা চুরি দুই নাম্বার হবে, কেউ এই ধরনের কাজ অনৈতিক কাজ করবে না। আমি আশা করছি তোমরা সবাই ভালো। আমাদের সাথে যুক্ত আছো যারা, আমি নামগুলো বলতেছি, আহমেদ সিফাত, অর্ণব দাস, সারা, আইমান জামাল, ইহতিসাম রুমেল, ইশাক আব্দুল্লাহ, আব্দুল্লাহ, মিসকাতুল ইসলাম, রোহান, সোহান, সাইমা, তারপরে আর কে, এরাই তো। বাকি আছো কে, নাম বলি নাই কার, সারা আছো, আইমান জামাল, ইহতিসাম রুমেল, ইশাক আব্দুল্লাহ আর আব্দুল্লাহ, ঠিক আছে। প্রায় 12 জন আমাদের সাথে যুক্ত আছো। আব্দুল্লাহ আমাকে যেটা দিয়েছো, আব্দুল্লাহ কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। হয় নাই, আমি লিখে দিচ্ছি, হয় তুমি সিডব্লিউ কোন, তুমি সিডব্লিউ কোন সিস্টেম মেইনটেইন করো নাই। আমি তোমার করে বলছি, তোমরা খাত লেখার আগে তারিখ লিখতে হবে, নাম লিখতে হবে, আমরা যে অধ্যায়গুলো যে বিষয়গুলো পড়াচ্ছি সেই বিষয়ের নাম লিখতে হবে, তুমি কিছুই লিখো নাই। আর আমি সব ব্যর্থ দিয়েছি এক কথা প্রকার দিয়ে, তুমি লিখছো শুধু, লিখতে পারি না রে সেজন্য। লিখতে পারো নাই কেন? আমি তোমাকে বলছি এখান থেকে কালো থেকে কালেক্ট করতে, কেউ তোমাকে বলতো তুমি নিতে পারো? স্যার আমাকে, আমি স্যার দিয়ে দিচ্ছি, হবে না। মেয়েদের মধ্যে, হ্যাঁ বলো স্যার, আমার লেখা শেষ। অবশ্যই দিয়ে দিবা, শেষ হলে তোমরা অবশ্যই আমাকে বলে দাও, আমি দেখছি। হ্যাঁ স্যার দিচ্ছি। আরেকটা কাজ করতে হবে তোমাদেরকে, তোমরা গ্রুপের সাথে সাথে আমাদের যে অ্যাপস আছে স্কুলের, অ্যাপসে দেওয়া সরাসরি ওখানে একটা দেওয়ার ফাংশন আছে, তোমরা আশা করি জানো, ওখানে দেওয়ার চেষ্টা করবে। আমি সারাটা পেয়েছি, কলপা ষোলো, বাংলা ইংলিশ সব মিলে লিখছো না, গারো পাহাড়, চাঙ্গারি, তোমার বানান ভুল হয়েছে, কেফেলা না কাফেলা, কাফেলা আমরা কাফেলা নীলদা পিরামিডের দেশে কিন্তু এই শব্দার্থটা ছিল, আমরা পড়িয়েছিলাম, তোমার একটা বানান ভুল হয়েছে, জয়ীব, উর্দি, পাঞ্জাবি মিলিটারি, তুমি তো আমার কথা খুব শোনো নাই, মাঞ্জাবি মিলিটারি কি এখন যেন শব্দ লিখছো, পাঞ্জাবি, পাঞ্জাবি মিলিটারি পাকিস্তানি আর কি, পাকিস্তানি মিলিটারি, প্রৌঢ় প্রৌঢ় তোমার লিখ নাই, উইড়
তোমরা প্রোডাক্টটা বানানো হয় নাই ঠিক আছে আর বাকিগুলো কোথায় জ্ঞানমূলক প্রশ্ন ঠিক আছে স্বাগত উসমানের প্রকৃত নাম কি আজিজুর রহমান কিন্তু নাম বানান ভুল বানান ভুল অসংখ্য ধন্যবাদ এরপরে শাহানুর হুসাইন তোমাদের বলছি সিফাত সিফাত লিখেছ এমন খাতা লিখছ যে খাতা আমি লেখাগুলো আমি বুঝতে পারতেছি না স্যার এখন বই নিতে পারবো হ্যাঁ নাও লিখা স্পষ্ট তারপরে আমি দেখতে পাচ্ছি তুমি কে আজকে দিলা আইমান জামাল জেনিফার আইমান আচ্ছা জাফরিন আইমান জামাল তুই ছবি উঠাতে সমস্যা হয়েছে ছবিগুলো ঠিক করে উঠাও নাই তারপরে হচ্ছে এটা কে শামিমা শামিমা কে এটা সাইমা সাইমা সাই আচ্ছা আচ্ছা আমারগুলো হয় তোমার আইমান জামাল হয়েছে তোমার লেখা ঠিক আছে তো লেখা শুরু তুলতে ঠিক করে তুলতে পারো নাই স্যার আবার দিব না দিতে হবে না স্যার একটু দেখেন না স্যার হ্যাঁ দেখতেছি তো প্রৌঢ় প্রবীণ শকত স্পানের প্রকৃত নাম আজিজুর রহমান ঠিক আছে ওকে আমি যেগুলো ওকে লিখছি সেগুলো তো ভালো ঠিক আছে আর যাদের প্রবলেম আমি লিখে দিচ্ছি ওকে যারা এখন দাও নাই তোমরা দিয়ে দাও আমরা সেকেন্ড রাউন্ডে করে করব এখন আমরা মূল এখন আমরা রিডিং নিয়ে আলোচনা করব সবাই বই খুলো আমরা রিডিং করব সময় আমাদের আরো 10 মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমরা একটু কথা কি শুনতে পাচ্ছ কথা শোনা যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো আইমান জামাল অর্ণব দাস সারা আহমেদ সিফাত আব্দুল্লাহ ইতসাম রুমেল ইশাক মিসকাত রোহান সোহান সাইমা সারা এর তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই বই নাও ওখানে স্টপ রেখে বই নাও তোলপার শকত উসমান খুব সুন্দর একটি গল্প আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি আমরা কাহিনী গুলো একটু পড়বো এখানে স্পষ্ট করে কে বলতে পারবা স্পষ্ট করে কে বলতে পারবা আইমান জামাল দ্রুত বলো একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠোন থেকে মামা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো জয়তুন বিবি হকচকিয়ে যায় রান্না ঘরে পাক করছিল সে তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধাই কি রে এত চিৎকার পারস কেন তাহলে চিৎকার শব্দ অর্থ একটু যেটা লিখছ চিৎকার করা কেমন হ্যাঁ মা ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে কে মারছে পাঞ্জাবি মিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত
মুখ দিয়ে কত তাড়াতাড়ি বের করে যে চাইলেও পারে না, কারণ শরীর থর থর কাঁপছে। হাতের মুঠি বরাবর শক্ত হয়। মা একজন দুজন না হাজার হাজার মানুষ মারছে, কষ্টি হাজার হাজার হ সব মানুষ চাইরা চইলা আইতেছে। ঢাকা শহর থেকে 15 মাইল দূরবর্তী কাকতলিকা, কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবর ওই দুদিন বাদে সে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরের দিন পাওয়া গেছে সব খবর, যারা জবাব তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25 মার্চ রাতে পাঞ্জাব বিল্ডারে ঝাঁপিয়ে পড়ে জীবন যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। পরের দিন সব সামনে গোটা শহর জন্য হুমকি খেয়ে পড়লো, তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। ওকে, পরের দিন সাবুর সামনে গোটা শহর যেন হুমকি খেয়ে পড়লো, এখান থেকে বলা হচ্ছে সারা, সাইমা, রোহান, সোহান, তোমার মধ্যে কে পড়বা? মেয়েদের মধ্যে অথবা ছেলেদের মধ্যে? শহর যেন হুমড়িকে পড়লো, তাদের বাড়ির পাশে দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক রাস্তা। সে পথে মানুষ আসলে লাগলো একজন দুইজন নয় হাজার হাজার, একদম গ্রামের তাদের গন্তব্য নয়, আরো দূরে যাবে তারা। তারপরে আওয়াজ করে না ভাই, পরে একটু কল দিন ভাই, আমি তো এখন ভাই একটু ক্লাস করতেছি। পরের দিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো, তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুইজন নয় হাজার হাজার, একদম পিলপিল পিঁপড়ের সারি। গাবতলি গ্রাম তাদের নয়, আরো দূরে যাবে তারা, কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি আরো নানা এলাকায়। দারুণ রোদ্দুরের মাথার উপর, আর মানে প্রচন্ড গরম মাথার উপর, আর ভিড়, নিঃশ্বাসে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে, সব মিলিয়ে দেওয়ার মানুষেরাই খাবি খাচ্ছে, মেয়ে শিশু এবং বেশি বয়সের তো কথাই নেই। তার কথা চুলোয় যাক, পিয়াসের ছাতি পেটে, মানে জৈতন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে, সাবু টাঙ্গালি উদাই করে মুড়ি এনে ওদের খাইয়ে, সে নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। কিন্তু কি বর্ষা চেহারা, যেন কোনো খোলা করি
মুখে দেখলে বোঝা যায় অনেকে অনেক খেটেছে, অথচ তার জীবনে থাকার অভ্যাস নেই। সাবুন কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি, মা পানি খাবেন? তাও বাবা করুণালি মুখ খুললেন, কাশ আবার ধুয়ে জ্বালা থেকে জ্বালা মানে যেখান থেকে পানি যেটা আমরা চোখে মনে করি জ্বালা থেকে পানি গিয়ে দিয়েছিল সাবু খালি গা, পরনে হাফ হাফ প্যান্ট ও তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর প্রৌঢ় পানি খেয়ে তৃপ্ত হাতে চামড়ার উপর টাকা ব্যাগ থেকে রুমাল বের বুঝলেন। তারপর একটা 5 টাকা নোট সাবুর দিকে গিয়ে বললেন, বাবা তুমি কিছু খেয়ে নিও। তাহলে শাবুকে ওই প্রৌঢ় মহিলা কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 5 টাকা। কত টাকা? 5 টাকা। 5 টাকা কাকে দিয়েছেন? ওই প্রৌঢ় মহিলা যে 50-এর বেশি বয়স তাকে। তারপর তুমি বলো, তারপর তুমি বলো, হ্যাঁ বলো, সারা বলো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তারা কি শুনতে পাচ্ছ? আচ্ছা আই মান যাও বলো, মনে হয় কথা হারাই বলছে। এ কি? না না নাও বাবা মাফ করবেন, টাকা নিলে আমার মা বাড়ি থেকে বাইক করে দিল। এখান থেকে মাফ করবেন কি বলো? আইমান জামাল, টাকা নিলে আমার মা বাড়ি থেকে বাইক করে দিব। আচ্ছা আমার বলো খবরদার সে প্রণা দেখ ছেড়ে বললেন, তোমার মা না আমার মার আপনি জানেন না, মা কোন বিপদে পড়লে মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না, গরিব কোথায় কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর কোন উপায় সে নাই সাবু মুখের দিকে সে বললেন, বাবা যদি কখনো ঢাকা ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো, আপনাদের বাড়ি লাল মাটিয়া ব্লক ডি, আমি মিসেস রহমান। মিসেস রহমান আমার রাস্তা ধরলেন, সবাই বুঝতে পেরেছো? যারা আজকে ক্লাস করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এটা মুখস্থ করবা, আগামী ক্লাসে আমি এরকম করাবো, তোমরা এগুলো শিখবা, বইয়ের সৃজনশীল প্রথমটা ভালো করে মুখস্থ করবা, আর তোলপাড় গল্পটি ভালো করে রিডিং করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।